হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই রেনম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সামনে তার আগে সবাইকে আবারও অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা এবং আপনারা আমাকে যেভাবে এনকারেজ করেছেন এই সব কিছুর জন্যই আমার চ্যানেলটা অলরেডি মনিটাইজড হয়ে গেছে যেটা আমি আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো আজকে আমি কিছু কাজ করছিলাম তো ভাবলাম যে বাসায় থাকলে আমি সারাদিন কি কি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর ওই সাইডে মা রান্না বান্না শুরু হয়ে গেছে যদিও আজকে আমার প্ল্যান ছিল বাইরে বের হওয়ার বাট হলো না কারণ বাইরে অনেক বৃষ্টি পড়ছে বাট তারপরেও হয়তো বাইরে একটু বের হতে পারি সো চেষ্টা করব ওটাও আপনাদের সাথে শেয়ার করতে সো আজকের ভিডিওতে আমি যা শেয়ার করব আমার সারা দিনটা কেমন যেতে পারে আর সেই সাথে অবশ্যই আমি শেয়ার করবো যদি বাইরে যায় তাহলে কি কি করছি না করছি সব কিছুই সো দেরি না করে এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা রিয়াক্ট করতে পারেন সো দেরি না করে চলে যাই মেন ভিডিওতে আর এরপরে দেখলাম মা কথা বলছে দিদার সাথে আই মিন আমার মায়ের মার সাথে আর এখানে মা একটা স্পেশাল রেসিপি করছিলো সেটা হচ্ছে বিট ভাজি সো এটা মা প্রায়ই করে যদিও আমার একদমই পছন্দ না কারণ আমি সবজি একটু কমই খাই কিন্তু মা এটা কিভাবে করে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সো কথা বলতে বলতে আই মিন আমার দিদার সাথে কথা বলতে বলতে মা এখানে কাজ স্টার্ট করে দিয়েছে প্রথমে বিটগুলোকে খোসা ছাড়িয়ে নিল আর তারপরেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিল কারণ বিট ভাজি করা হবে তো আমার মা এটা মার মতন করে বিট ভাজিটা করে আর এই যে মার হাত এখানে লাল হয়ে গেছে তো এরপর কিছুক্ষণ আমিও কথা বললাম দিদার সাথে কারণ এই মাঝেই আমি আবার এখানে ভিডিও করছিলাম সো এখানে বিটটা মিন গ্রেড করা অলমোস্ট শেষের দিকে আর কথা তো চলছেই এখানে মা মেয়ের কথা শুরু হলে তো তার শেষ হওয়ার কোনো নামই থাকে না তার মাঝে কিন্তু কাজও চলছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা ডেলি ব্লগ করার ব্লগ যে কীভাবে একটা কুকিং ব্লগে টার্ন হতে পারে সেটা আপনারা আজকের এই ব্লগটা দেখলে বুঝতেই পারবেন তো এখানে সবগুলো বিটই গ্রেট করা শেষ তো এগুলোকে এখন রেখে দিয়েছে কারণ এখানে মা আবার ব্রোকলে দিয়ে চিংড়ি মাছ রান্না করবে আর সেই সাথে ঝুড়ি ভাজাও করবে ঝুড়ি ভাজা করার একটা রিজন আছে যদিও তো এটা আমি পরে বলবো তো বিট ভাজি করার জন্য এখানে মা প্রথমে রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিল আর পেঁয়াজও কাটা হয়ে গেছে অলরেডি সো সব মিলিয়ে আসলে প্রিপারেশন নেওয়ার শেষের দিকে আর তারপরে কিন্তু পিঠভাজিটা ভাজিটা বসিয়ে দেওয়া হবে আর তার সাথে কিন্তু ঝুরি ভাজাটাও করা হবে কারণ ঝুড়ি ভাজাটা আমাদের সবার আসলে অনেক ফেভারিট আর এর মাঝে আমি একটু বাইরের দিকে গিয়ে দেখলাম এখনও বৃষ্টি পড়ছে আমার ইচ্ছে ছিল আজকে একটু বের হব আর জাস্ট গতকালই আমি বাইরে চেয়ারগুলো রেখে এসেছিলাম একটু বসে বাইরের যে ন্যাচারটা সেটা এনজয় করার জন্য বাট আজকেই বৃষ্টি হয়ে গেল তো আমি বৃষ্টির সময়ে বাইরে যেতে যেয়ে দেখলাম চেয়ারগুলো অলরেডি ভিজে গেছে সো ভেতরে আনার কোনো ওয়ে ছিল না আর আনারও আসলে দরকার পড়ে না কারণ রোদ উঠলে আবার চেয়ারগুলো ঠিক হয়ে যাবে সো এরপর কিছু পেঁয়াজ এখানে কাটা হলো আর এই তো এরপরে মোটামুটি রান্নাবান্নার প্রিপারেশান শেষের দিকে আই মিন প্রিপারেশান বলতে রান্নাবে বসিয়ে দেওয়া হবে আর ওইদিকে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছিলো আর সেই সাথে হয়েছিল। ডাল ডাল আমাদের সবার অনেক ফেভারেট আমার আর মার আজকে যাই রান্না বান্না হচ্ছে আমি সবজি খুবই কম পছন্দ করি কম পছন্দ করি বললো বলা হবে আমি সবজি পছন্দ করি না আমি জানি এখন অনেকে অনেক রকম কিছু ভাবতে পারে বাট ইয়াস আমার সবজি খেতে খুব একটা ভালো লাগে না স্পেসিফিক কয়েকটা আইটেম ছাড়া হ্যাঁ এই জন্য মা সবসময় আমি চিকেন লাভার সো চিকেন হলে আমার হয়ে যায় তো এই জন্য মাকে আলটিমেটলি চিকেনই রান্না করতে হয় সো আজকে মা খুবই খুশি কারণ মা মার স্পেশাল রান্না বান্না করবে বিটরুট ভাজি আলু ভাজি আলু যদি আমিও খাই ব্রোকলি দিয়ে চিংড়ি ব্রোকলি দিয়ে চিংড়ি মা যেটা আমি একদমই খাবো না আর কি কি জানো তারপর করলা ভাজি আমার মার ফেভারিট করলা দিয়ে আলু দিয়ে ভাজি আই মিন আমি যাই না মা কিভাবে খাই বাট স্টিল আমার একটাও পছন্দ না তো এই জন্য একজনের জন্য তার করতে পারে না তো ওই জন্য আর করাও হয় না বাট আজকে মা অনেক খুশি কারণ মা আজকে আমার ফেভারিট আইটেমগুলো রান্না করবে না আমি কিন্তু মাকে কষ্ট দিই না যে মা কান্না করতেছে সো এরপরে মার এখানে মাছের তরকারি যেটা মাছের ফিশ কারি টাইপের কি ফিশ এটা আমি ঠিক মনে নেই সো ওটাও একটু গরম করে নিচ্ছিল আর আমার দায়িত্ব পড়েছে যাতে আমি এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে দেই সো সব কাজ মা করছিল দেখে আমারও খারাপ লাগছিল আমি চেষ্টা করি হেল্প করার যদিও খুব কমই করা হয় তার কারণ আমি হেল্প করলে মানে কাজের থেকে অকাজটাই যদিও বেশি হয় রান্নাবান্নার ক্ষেত্রে তাই মা নিজেই ওই টাইমে করে ফেলতে পারে সো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখন ভালো করে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে একটু জল দিয়ে আগে ওয়াশ করে নিয়েছিলাম তারপরে গ্রেডার দিয়ে আবার গ্রেড করে নিচ্ছি আলু ভাজি যে স্টাইলে হয় ঝুড়ি ভাজিটা ওই স্টাইলেই হয় বাট এটা একটু জাস্ট ডিফারেন্ট করে হয় আর ডাল দিয়ে ঝুরি ভাজা দিয়ে ভাত খেতে আমার অনেক ভাল লাগে আই মিন লিটারলি আমাকে যদি সবসময় এটাই দেওয়া হয় আমি এটাই খেতে পারবো ঝুরি ভাজা ডাল আর ভাত সাদা ভাত সো আই মি ইটস ফিল লাইক হেভেন সো আমার অনেক পছন্দ তাই মা সবসময় বানায় রাখে এটা আর এটা সরফ লাইক যখন খিদা লাগে তখন চিপসের মতন করেও খাওয়া যায় সো সব মিলিয়ে আসলে অনেক অনেক বেশি আমার সবথেকে ফেভারিট একটা আইটেম বলা যায় সো এখানে আমি সব আলুগুলোই গ্রেট করে নিচ্ছিলাম এতো এটাই মা একটু ভিডিও করা ছিল আর আমি যদিও এই ক্লিপটা যখন এখন অ্যাড করছে তখন দেখছি মা ভিডিও করতে গিয়ে মোটামুটি এখানে আমার হাত সব নিয়ে নিয়েছে সো এরপরে এখন রান্নাবান্না বসিয়ে দেওয়ার পালা তো প্রথমে আমি শেয়ার করছি বিট ভাজির রেসিপিটা সো বিট ভাজির জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে তারপরে এখানে রসুনগুলোকে দিয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ প্রথমে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে একটু ফ্রাই হয়ে আসলেই কিন্তু এরপর বাকি আইটেমসগুলো আর এখানে অবশ্যই কাঁচামরিচটাও দিয়ে দিতে হবে আগে যদিও এই রেসিপিগুলো আমি যখন করছিলাম আমি দেখছিলাম আর শিখছিলাম ওই শিখা পর্যন্ত কখনো আর নিজে ট্রাই করা হয় না আর বিটটা যেহেতু একটু মিষ্টি তাই ঝাল করার জন্য এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করে দেওয়া হয়েছে একটু ঝাল ঝাল খেতে সবারই ভাল লাগে সো বিট যেহেতু একটু মিষ্টি হয় তাই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আর যখন এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে বিটটা দিয়ে দিতে হবে যেটা আগেই গ্রেট করা ছিল আর এই গ্রেট করা বিটটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করার পরে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে বিটটা ভাজি ভাজি হয়ে আসবে আর তখনই বুঝতে পারবেন যে এটা অলমোস্ট হয়ে গেছে খুবই সিম্পল একটা রেসিপি আই মিন করতে খুব বেশি সময় লাগবে না যদি সব কিছু রেডি থাকে বাট রেডি করতে আসলে একটু সময় লাগে আর এখানে নামানোর আগে শুধুমাত্র একটু লবণ অ্যাড করে দিতে হবে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই আর এই হলো আমার মার মশলার যেই সিক্রেট মশলার বক্স সিক্রেট না এটা জাস্ট মশলার বক্সই এটা আগে আমি দেখিয়েছি তো এখন জাস্ট লবণ অ্যাড করে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে তার কারণ আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিটটা ভাজি হয়ে যাবে সো খুব বেশি সময় লাগবে না তো যতটুকু সময় লাগে ততটুকুই এনাফ আর এই তো বিট ভাজি রেডি আই মিন খুব ইজিলি হয়ে গেছে তাই না আপনারা যদি কেউ এটা ট্রাই করে থাকেন এর আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা খেতে কেমন হয় আমার মা অনেকবার বানিয়েছে আমি জাস্ট একবার ট্রাই করেছিলাম বাট এরপর আর আমার ট্রাই করা হয় নাই যেহেতু আমি সবজি একটু কম পছন্দ করি সো নামানোর আগে শুধু একটু ধনে পাতা অ্যাড করে দেওয়া হয়েছে উপর থেকে যাতে ফ্লেভারটা ভালো আসে তো এই তো এটাই ছিল পিট ভাজির একটা রেসিপি আর এখানে এখন করা হবে ব্রকোলি দিয়ে শ্রিম্প সো প্রথমেই চিংড়ি মাছে হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে সাথে একটু লবণও ছিল আর তারপরে এখন ভেজে নেওয়া হবে সো এই চিংড়ি মাছটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এটা তুলে রাখা হবে কারণ চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা একটু ভাজা এটা হলেই হয়ে যাবে আর এটা ছিল বড় চিংড়ি মাছগুলোই সো বড়ো শ্রিমগুলোকে কেটে ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে যেহেতু এটা ব্রকোলি দিয়ে রান্না করা হবে সো এটা খেতে বেশ ভালোই লাগে যদি ব্রকোলি ছাড়া শ্রিমটা খাওয়া যায় আর কি তো যাই হোক এরপরেই তেলে আই মিন সেম তেলেই আরেকটু তেল অ্যাড করেই ওখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো তারপরে আদা তারপর রসুন আই মিন এটা আপনারা চাইলে গোটাও দিতে পারেন এখানে পাউডার অ্যাভেলেবেল ছিল ওটা দিয়ে দিয়েছি আই মিন তখন আমার মার কাছে বাটাটা ছিল না তাই গুঁড়োটাই দিয়েছি আর এখান থেকে মশলাও অ্যাড করে দেওয়া হচ্ছে রেগুলার যে মশলাগুলো অ্যাড হয় ওগুলোই যেমন হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলোই অ্যাড করে দেওয়া হচ্ছে লবণ এ তো এটা খুবই সিম্পল আর তারপরে একটু গরম জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মশলা কষানোটা আসলে আমি সবসময় একটু বেশি প্রেফার করি ইভেন যখন আমি মালয়েশিয়াতেও রান্না করতাম তখন আমি সবসময় খেয়াল রাখতাম মশলা কষানোর ব্যাপারটা সো এই তো মশলাটা কষে এসেছে আর এখন ব্রকলি অ্যাড করে দেওয়া হবে আর ব্রকোলিগুলো ছিল ফ্রোজেন এটা বেশ অনেকগুলো ব্রকোলি একসাথে কিনা হয়েছিল। যার জন্য মা এগুলো কেটে ফ্রোজেন করে রেখে দিয়েছিল সো এখন ব্রকলিটা বের করেই এটা দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা যদি একবার ডিফ্রোসড হয়ে যায় তাহলে পানি ছেড়ে দিলে এটা কিন্তু মানে প্রবলেম হয় যতটুকু আমি জানি মা যতটুকু আমাকে বলেছে সো ব্রকলি সবসময়ই চেষ্টা করবেন যে ফ্রিজ থেকে বের করেই যেন আপনারা দিয়ে দিতে আমি রান্না করে ফেলতে পারেন যদি আপনারা ফ্রোজেন করতে চান কারণ পানি ছেড়ে দিলে কিন্তু সেটা খেতেও ভালো হয় না প্লাস এতটাও ফ্রেশ থাকবে না এরপর একটু পানি অ্যাড করে এখানে ব্রকোলিগুলোকে ডিফ্রোস্ট হতে দেওয়া হয়েছে এটা তখনই হয়ে যাবে আর এই যে তারপরে চিংড়ি মাছটাও অ্যাড করে দেওয়া হবে আর তারপর একটু লবণ চেক করে আপনারা দেখে নিতে পারেন যে সব কিছু পারফেক্ট কি না আর এই তো এই হয়ে গেল ব্রকলি দিয়ে শ্রিম্প একটা রেসিপি ব্রকোলি উইথ শ্রিম্প সো দেখেন তো আজকের ভিডিওতে কতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর ঠিক নামানোর আগে ধনে পাতা দিয়ে এটাকে একদম ফাইনাল ফিনিশিংটা দিয়ে দেওয়া হলো সো এই হলো ব্যাপার আর ধনে পাতাটা আসলে আমাদের সবারই অনেক ফেভারেট আমরা সব কিছুতে ট্রাই করি যেটাতে দরকার কারণ ধনে দিলে একটা অন্যরকম স্মেলও আসে খেতেও ভাল লাগে আর এরপরে সেই ঝুড়ি ভাজাগুলোকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে ওটাকে কিন্তু পানি ঝরাতে দিয়ে এরপর একদম চেপে চেপে নিয়ে নেওয়া হয়েছে আর প্রথমে যতটুকু করা হবে ততটুকুতে কিন্তু হলুদ মরিচ আর লবণটা অ্যাড করে দিতে হবে যদি আপনারা সব একসাথে মেখে ফেলেন তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর তখন কিন্তু আর ঝুরি ভাজাটা প্রপারলি হবে না এই যে যেমন এখন মা যতটুকু করবে ততটুকুতেই কিন্তু অ্যাড করে দিল আর এই যে এভাবে কিন্তু ঝুরি ভাজাটা একদম ডুবো তেলে ভাজছে যাতে একদম প্রপারলি ভাজা হয় আর ক্রিস্পি হয় এরপরে বাকিটার উপরও কিন্তু মা পরে আবার অ্যাড করে দিবে এই বাকি যেটা আছে সেটা পরে করবে সো প্রথমে এক ব্যাচ হয়ে গেছে এই যে এটাকে টিস্যু পেপারের উপর রেখে তেলটা যাতে অ্যাবজর্ভ করে নেয় সেটার জন্য দিয়ে দেওয়া হয়েছে আর দেখুন এখানে কিন্তু সেকেন্ড ব্যাগ চলছে তো এভাবে আসলে ঝুড়ি ভাজাটা করে নিতে হয় খুবই সিম্পল আই মিন এটা খুবই কুইক একটা রেসিপি সো ডাল দিয়ে এরকম ঝুড়ি ভাজা দিয়ে খেতে সবাই অনেক পছন্দ করবেন সো যারা এখন এই ঝুড়ি ভাজাটা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর এই যে ঝুড়ি ভাজাটা যখন ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আর তখনই তুলে ফেলতে হবে আর এই তো এবার এখানে এই ব্যাচটাও শেষ তো এটাও তুলে ফেলার পালা আর এরপরেই তুলে এটা মা আবার সেই পেপারটাতে রেখে দিবে আই মিন যে টিস্যু পেপারটা ছিল ওগুলোতে রেখে দিবে তো প্রথমে সাইড করে নিচ্ছিলো যাতে আগেরগুলো ওই সাইডে থাকে আর নতুনগুলো যাতে ভালোভাবে তেলটা অ্যাবজর্ভ করে নেয় টিস্যু পেপার তো এটাই ছিল ঝুরি ভাজার রেসিপি আজকে ভিডিওতে আমি শেয়ার করেছি আমার মা যে তিনটা আইটেম করেছিল ওই তিনটারই রেসিপি টুকটাক আই মিন ছোটো ছোটো ক্লিপ করে আমি চেয়েছিলাম ডেলি ব্লগ করতে বাট কিভাবে যেন ডেলি ব্লগটা একটা কুকিং ব্লগে টার্ন হয়ে গেল আর এই যে থার্ড টাইম দিয়ে দেওয়া হচ্ছে আর সবসময় কিন্তু যখন করবেন তখনই এটাতে হলুদ লবণ মরিচ মেশাতে পারে বাট এর আগে মেশালে কিন্তু পানি ছেড়ে দিবে তখন আলু থেকে পানি ছেড়ে দিলে আর হবে না আর এখানে একটা বক্সে এটাকে রেখে দেওয়া যায় বেশ অনেক দিন আর তখন বাইরে দেখলাম অলরেডি বৃষ্টি অফ হয়ে গেছে আর এখানে এটা দেখে আমার খুবই ভালো লাগছিল যার জন্য ঠিক তার কিছুক্ষণ পরে আমি বেরিয়ে গেছি কোথায় গেছি নেক্সট ব্লগে শেয়ার করবো ভিডিওটা স্টার্ট করেছিলাম ডেলি লাইফের একটা ভিডিও করব এই টাইপের মিন সারাদিন আমি কি করছি বাট যেটা বলেছিলাম যে বৃষ্টি হচ্ছিল যদি এখন কমে গেছে কিন্তু এই ভিডিওটা একটু কুকিং ভিডিওতে টার্ন নিবে আসলে আমি নিজেও বুঝতে পারি নাই সো মা আজকে অনেক কিছু রান্না বান্না করলো তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর আমার মার এই আইটেমগুলো খুব মিন চট জলদি আইটেমও বলা যায় আর এই ঝুড়ি বাজাটা আমার অনেক বেশি ফেভারেট আমি খুব তাড়াতাড়ি কোথাও একটা ট্রাভেল করবো যার জন্য মা অনেক ঝুঁকি মাঝা রেডি করে রেখেছি যাতে আমি নিয়ে যেতে পারি সো কোথায় ট্রাভেল করব আর কি ডিটেলস সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে আর খুব তাড়াতাড়ি আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে ভিডিওতে আমি জাস্ট শেয়ার করলাম যে আমার মা রান্নাবান্নার কিছু ক্লিপ আর ডেলি ব্লগ করা হলো না সো ভাবলাম যে আর ডেলি ব্লগটা না করে এইটুকুতেই ব্লগটা এন্ড করি সো যাই হোক এটাই ছিল আজকের আমার ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এরকম রান্নাবান্নার ভিডিও আমি মাঝে মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি তাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করতে পারেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও সবার সাথে সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন টাটা